নদিয়া জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় দত্ত অনুগামীদের নিয়ে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন। মঙ্গলবার তিন বিজেপি প্রার্থীর মনোনয়ন উপলক্ষে মুকুল রায় তেহট্টে এসেছিলেন। তার হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে দল পরিবর্তন করলেন সঞ্জয় দত্ত। এই যোগদান প্রসঙ্গে তেহট্ট কেন্দ্রের বিজেপি প্রার্থী আশুতোষ পালের বক্তব্য দেখুন। আজকের বিষয়ে অনামনিক বলা যাবে না কত করেছেন, সম্মিলিতভাবে সব একসঙ্গে সব কিছু হয়েছে, বৃহত্তরভাবে তিনি নিজে জয়েন করলেও তার যে পারিপার্শ্বিক আছে তারা সবাই তার সঙ্গে সহযোগিতা করেই তিনি জয়েন হয়েছেন। একটা সময় জল্পনা ছিল সঞ্জয় দত্ত বিজেপিতে যোগদান করবে, কিন্তু পরবর্তীতে দেখা গেলো তিনি জেলা নেতৃত্বের হাত ধরে জেলা কমিটিতে স্থান পেলেন, তারপর আবার বিজেপিতে যোগদান, কী বলবেন এই বিষয়ে? না, জল্পনা তো থাকে, কিন্তু প্রকৃত যে জয়েনিং যে বিষয় সেটা আজকেই মূলত হয়েছে। এতে বিজেপির কতটা লাভ হতে পারে বলে মনে করছেন? বিজেপির প্রত্যেকটি কার্যকর্তায় এখন অন্য দলের যারা কার্যকর্তা আছেন, সাধারণ কর্মী আছেন, ভোটার আছেন, সবার সঙ্গে ইনিও যোগদান করে তার কিছুটা সফলতা আমরা পাব। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।